কে অধিষ্ঠিত হবেন মহামান্য রাষ্ট্রপতির পদে? রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ ফুরিয়ে আসার প্রেক্ষাপটে এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে। ২৪ এপ্রিল শেষ হবে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ। সংবিধান মতে এর আগেই ২২তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বৈশ্বিক মন্দা আর জাতীয় নির্বাচনের বছর সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে হবে। আব্দুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব নেন তিনি। সংবিধান বলছে যেভাবেই হোক না কেন দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হতে পারবেন না। বর্তমান রাষ্ট্রপতি পরপর দুই মেয়াদে এ দায়িত্ব পালন করে ফেলেছেন। তৃতীয় মেয়াদে তার আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই, ফলে ২৩ এপ্রিলের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংগত কারণেই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এবং কারা আছেন এই সম্ভাব্য তালিকায়? এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসাবে যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে তারা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক নম্বর সদস্য মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে মতিয়া চৌধুরী, যিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকেই দল ও নেতৃত্বের প্রতি আনুগত্য ছিলেন, রাজপথের আন্দোলন সংগ্রামে সরব ভূমিকা পালন করেছেন, বেশ কবার মন্ত্রণালয়ে পরিচালনায় সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগ নেতারা মনে করছেন সামনে নির্বাচনের বছর, রাষ্ট্রপরিচালনায় রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসী মনোবল বেশি প্রয়োজন। এছাড়াও নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকারের সূচক বরাবরই ঊর্ধ্বমুখী, তাই প্রথমবারের মতো নারী রাষ্ট্রপতি আসতে পারে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে তাও হয়তো মতিয়া চৌধুরীকে ঘিরেই। এরপরই সবচেয়ে বেশি আলোচনায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের নাম। জ্ঞানী এবং অর্থনীতির উপর অগাধ পাণ্ডিত্যের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম রয়েছে। পদ্মা সেতুতে ঘুষ কেলেঙ্কারিতে তাকে অভিযুক্ত করা হয়। ওই সময় তাকে নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে কানাডার একটি আদালতের রায়ে অভিযোগ থেকে রেহাই পান তিনি। আওয়ামী লীগ ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন সামনে জাতীয় নির্বাচন, আর তা নিয়ে আন্তর্জাতিক মহলের এক ধরনের চাপ রয়েছে। আর মশিউর রহমানের যে গ্রহণযোগ্যতা তাতে পশ্চিমা কূটনৈতিকরা যেন অবাধে এবং খোলামেলাভাবে তার সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, সেটি নিশ্চিত হওয়া জরুরি। সেদিক থেকেও ডক্টর মশিউর রহমানের নাম এগিয়ে রয়েছেন। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী দায়িত্ব পালন করে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলেও সুনাম অর্জন করেছেন। অনেকেই মনে করছেন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বাসী, তাই রাষ্ট্রপতি তিনিও হতে পারেন। এই দৌড়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথাও শোনা যাচ্ছে। কর্মঠ, আস্থাভাজন ও পরীক্ষিত এই নেতা যে কোনো সংকটে ভরসা রাখতে পারেন সরকার প্রধান। এই কারণে আগামী ২২তম রাষ্ট্রপতি হিসাবে তিনিও পছন্দের তালিকায় রয়েছেন। রাষ্ট্রপতি সরাসরি ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তফসিল ঘোষণাসহ এই নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, আমার সংবাদ, ঢাকা।